শুভেন্দু অধিকারীর পর লক্ষীরতন শুক্লা রাজ্যমন্ত্রীসভা থেকে সরলেন আর এক সদস্য শুভেন্দু অধিকারীর পর লক্ষীরতন শুক্লা রাজ্যমন্ত্রীসভা থেকে সরলেন আর এক সদস্য ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিনি মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠিয়ে লক্ষ্মীরতন জানিয়েছেন যে তিনি রাজনীতি ছেড়ে আপাতত ক্রিকেটে মন দিতে চান তাই মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চাইছেন না তবে বিধায়ক পদ থেকে কাজ করবেন বলে জানান রতনের চিঠির বয়ান দেখে তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর পাশাপাশি তাকে ঘিরে তৈরি হওয়া দলবদলের জল্পনা উড়িয়ে রতন এই বিষয়টিও স্পষ্ট করে দেন যে অন্য কোনো দলে তিনি যেতে চান না দু সালে রাজ্যের ক্ষমতায় দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান হাওড়া উত্তরের বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা দক্ষতার সঙ্গেই সেই কাজ চালাচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার পুজোর আগে সংগঠনের রদবদলের সময়ে তাকে হাওড়া জেলা সভাপতির দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিধানসভা ভোটের আগে যখন ঘাসপল শিবিরে ভাঙন ক্রমশ বাড়ছে শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট মন্ত্রী সমস্ত পদ ছেড়ে পদ্মশিবিরে পা রেখেছেন দলবদল করছেন আরও বেশ কয়েকজন বিধায়ক সেই আবেই লক্ষ্মীরতনের পদত্যাগ যথেষ্ট ইঙ্গিতবাহী নবান্ন সূত্রে খবর ইস্তফাপত্রে লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন যে তিনি রাজনীতির দায়িত্ব থেকে ধীরে ধীরে অব্যাহতি নিয়ে খেলার জগতে ফিরে যেতে চান তাই সংগঠনের দায়িত্ব অর্থাৎ হাওড়া টাউন তৃণমূলের সভাপতির পদ থেকেও সরে দাঁড়িয়েছেন লক্ষ্মীরতন যদিও শুভেন্দুর পথে হেঁটে তিনিও বিজেপিতে যোগ দিতে পারেন এই জল্পনা তৈরি হচ্ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীকে ঘিরে সেসব জল্পনা উড়িয়েছেন লক্ষ্মীরতন নিজেই হাওড়া টাউনে তৃণমূল চেয়ারম্যান অরূপ রায় অবশ্য বিষয়টি নিয়ে ধোয়াশা জারি রাখলেন তার কাছে নাকি লক্ষ্মীরতনের ইস্তফা নিয়ে কোনো খবর নেই বলে জানিয়েছেন সংবাদমাধ্যম তবে ভোটের আগে তিনি সরে যাওয়ায় হাওড়া সংগঠনে খানিকটা প্রভাব পড়বে বলে মনে করছেন অরূপ রায় লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ নিয়ে যথারীতি সরগরম বঙ্গের রাজনৈতিক মহল এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য ওদের দলে তো ভাঙন শুরুই হয়েছে আমাদের ওপর হামলা করতে গিয়ে নিজেদের লোকজনকেই হারাচ্ছে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর এবার বোঝা উচিত যে ওর সহকর্মীরাই ওর উপর আর ভরসা রাখছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য তাকে কংগ্রেসের স্বাগত জানিয়েছেন তার কথায় যারা তৃণমূলে কাজ করতে পারছেন না আবার বিজেপিতেও যেতে চাইছেন না তাদের বলি কংগ্রেসের দরজা সারাদিন সারারাত খোলা আসন যথাযোগ্য মর্যাদার সঙ্গে গ্রহণ করা হবে